হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওর মাধ্যমে ইউনিট ওয়ানে যে অধ্যায়টি আলোচনা করব সেটি হলো তৃতীয় অধ্যায়, বাক্য থেকে বচনে রূপান্তর, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স ইনটু লজিক্যাল ফর্মস। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিট ওয়ানে যে অধ্যায়গুলি রয়েছে প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু বচন রয়েছে, তাই তোমাদেরকে অবশ্যই বাক্য থেকে বচনে রূপান্তরিত করা কিন্তু জানতে হবে। তাই তোমাদেরকে হলো, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব বাক্য থেকে বচনে রূপান্তর। এই অধ্যায় থেকে টোটাল মার্ক্স থাকবে 4 মার্ক্স। এই অধ্যায়টি কিন্তু 4 মার্ক্সের জন্য নয়, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারে। তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই করে তোমরা বাক্য থেকে বচনে রূপান্তর কিভাবে করবে সেটা কিন্তু তোমরা স্কুলে হোক, আমার ক্লাস হোক, বিভিন্ন স্যারের ক্লাস হোক, তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, না হলে তোমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে কিন্তু পারবে না। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য অলরেডি কিন্তু প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও আমি কিন্তু আপলোড করে দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। আর সেকেন্ড চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার পরবর্তীতে আমি আলোচনা করে দেবো। আজকে তোমরা দেখে নাও বাক্য থেকে বচনে রূপান্তরিত কিভাবে করবে, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স ইনটু লজিক্যাল ফর্মস। দেখে নাও তোমরা যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বাক্য কি? যখন কতগুলি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশিত হয় তখন তাকে কিন্তু বাক্য বলে। বাক্যের কিন্তু অনেকগুলি সংজ্ঞা রয়েছে, অনেকে কিন্তু অনেক রকমভাবে ব্যাখ্যা কিন্তু দিয়েছেন বাক্য কাকে বলে বা বাক্য কি। কিন্তু আমরা বচনের ক্ষেত্রে শুধু জাস্ট এর সংজ্ঞাটি আমরা দেখব, যখন কতগুলি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশিত করে তখন তাকে আমরা কি বলবো, বাক্য। যেমন উদাহরণ মানুষ মরণশীল, যে কোনো বাক্য আমরা প্রতিনিয়ত কিন্তু বলে থাকি সেগুলি কিন্তু বাক্য, সেগুলি কিন্তু বচন নয়। তাহলে বচন কি তোমরা দেখে নাও, যখন কোনো বাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে কোনো সংযোজক বা গুণ হয় তখন তাকে বচন বলা হয়। তাহলে বচনের একটি আমি উদাহরণ দিই, মনে করো মানুষ মরণশীল, এটি একটি বাক্য। মানুষ কি উদ্দেশ্য পদ, মরণশীল কি বিধেয় পদ। তাহলে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে যখন একটি সংযোজক বা গুণ বসানো হবে তখন সেটি কি হয়ে যাবে, বচন হয়ে যাবে। তাহলে সকল মানুষ হয় মরণশীল, তাহলে মানুষ আর মরণশীলের মধ্যে আমি কি যোগ করেছি, হয়। তাহলে হয় কি গুণ বা সংযোজক, তখন কিন্তু বচনে পরিণত হবে। তাহলে তোমরা বুঝতে পারছো বাক্য থেকে কিভাবে বচনে রূপান্তরিত করা হচ্ছে। তারপর তোমরা দেখে নাও বচনের পদ, বচনের পদ কিন্তু দুটি রয়েছে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। উদ্দেশ্য পদ কি বচন, যার সম্পর্কে কিছু কিন্তু বলা হয়। তাহলে বচনে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই কিন্তু উদ্দেশ্য পদ, তোমরা কিন্তু দেখে নাও। আর বিধেয় পদ কি, বিধেয় পদ হলো উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হয়। তাহলে উদ্দেশ্য পদ সম্পর্কে যেটা বলা হবে সেটাই কিন্তু বিধেয়। তাহলে তোমাদেরকে আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তোমরা স্ক্রিনে দেখে নাও। সকল মানুষ হয় মরণশীল জীব, মানুষ এখানে কি উদ্দেশ্য পদ, তাহলে এটি কি এস, এস মানে সাবজেক্ট। মরণশীল জীব, মরণশীল জীব কি বিধেয় পদ, এটি কি প্রেডিকেট। তাহলে বিধেয় পদকে কি বলা হয়, প্রেডিকেট বলা হয় ইংরেজিতে। তারপরে তোমরা দেখে নাও বচনের অংশ, বচনের কয়টি অংশ থাকে তোমরা দেখে নাও। সকল মানুষ হয় মরণশীল জীব, এখানে কিন্তু 4টি অংশ রয়েছে। কি কি অংশ রয়েছে, প্রথমে কি রয়েছে, পরিমাণ রয়েছে, তারপরে কি রয়েছে উদ্দেশ্য পদ, তারপরে রয়েছে গুণ বা সংযোজক, আর সবশেষে কি থাকবে বিধেয় পদ। তাহলে তোমরা দেখে নিলে যে পরিমাণ, পরিমাণ কোথায় থাকে, পরিমাণ কিন্তু সবার আগে থাকে। তারপরে কি থাকে উদ্দেশ্য পদ, তারপরে কি থাকে গুণ বা সংযোজক, তারপরে কি থাকে বিধেয় পদ। এবারে তোমরা দেখে নাও পরিমাণ, পরিমাণ কিন্তু দুই প্রকার হয়ে থাকে, সামান্য বচন এই আর বিশেষ বচন আইও। তোমরা একটু মুখস্থ করে নেবে সামান্য বচন কোনগুলি এই আর বিশেষ বচন আইও, গুণ বা সংযোজক কোনগুলি সদর্থক, সদর্থক মানে হ্যাঁ সূচক, তাহলে হ্যাঁ সূচক কোনগুলি এ আর আই।
আর নগরতক বচনগুলি কোনগুলি? ই আর ও হচ্ছে কি নগরতক বচন। এবারে তোমরা একটি উদাহরণ দেখে নাও, তাহলে তোমাদের যে ডাউটগুলি রয়েছে সেই ডাউটগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সকল মানুষ হয় মরণশীল জীব, এখানে পরিমাণ কোনটি? সকল কিন্তু পরিমাণ। পরিমাণ কোথায় থাকে? সবার আগে থাকে বা প্রথমে থাকে। মানুষ কি? মানুষ হচ্ছে উদ্দেশ্য পথ। আর হয় কি? গুণ বা সংযোজক, তোমাদেরকে আগেও বলেছি। আর মরণশীল জীব অর্থাৎ শেষে কি থাকবে? বিধেয় পথ। এবারে তোমরা দেখে নাও, এই যে বচনটি রয়েছে এই বচনে পরিমাণ, উদ্দেশ্য পথ, গুণ বা বিধেয় পথ কিন্তু আমরা চিহ্নিত করলাম, কিন্তু এই যে বচনটি রয়েছে এই বচনে আকার কি রয়েছে? সকল এস হয় কিন্তু পি, সকল এস হয় পি। এস মানে কি? উদ্দেশ্য পদ বা মানুষ। আর পি মানে কি? বিধেয় পদ বা কি? মরণশীল জীব। এবারে তোমরা দেখে নাও বচনের আকার কি রয়েছে। চারটি বচন কি কি রয়েছে? এ ই আই ও, চারটি বচন তোমরা ভালো করে দেখে নাও। এই চারটি বচনের আকার তোমাদেরকে ভালো করে কিন্তু মুখস্থ করে রাখতে হবে, কারণ বাক্য থেকে বচনে রূপান্তরিত করার জন্য অবশ্যই তোমাদেরকে বচনের আকারগুলি মনে রাখতে হবে, চারটি বচন। প্রথমে তোমরা দেখে নাও এ বচন, এ বচনের আকার কি রয়েছে? সকল এস হয় পি, সকল এস হয় কি? পি। তোমরা ভালো করে দেখে নাও, অর্থাৎ সকল উদ্দেশ্য হয় কি? বিধেয়। তাহলে তোমরা দেখে নাও সকল, সকল মানে কি? পরিমাণ। উদ্দেশ্য মানে কি? ব্যাপ্য। এখানে তোমরা মনে রাখবে এ বচনে ব্যাপ্য কিন্তু হয় উদ্দেশ্য পদ। গুণ কি হয়? বিধেয় কি? অব্যাপ্য। তারপরে তোমরা দেখে নাও ই বচন, ই বচনের আকার কি রয়েছে? কোনো এস নয় পি, কোনো এস নয় পি। তাহলে পরিমাণ কি রয়েছে? কোনো। উদ্দেশ্য কি রয়েছে? ব্যাপ্য। গুণ কি রয়েছে? নয়। আর বিধেয় কি রয়েছে? ব্যাপ্য। তোমরা ভালো করে ব্যাপ্য, অব্যাপ্য, সকল, কোনো, হয়, নয় এগুলি তোমরা ভালো করে কিন্তু মুখস্থ করবে এ ই আই ও বচনে। তারপরে তোমরা দেখে নাও আই বচন, আই বচনে বচন আকারটি কি রয়েছে? কোনো কোনো এস হয় কি? পি, কোনো কোনো এস হয় কি? পি। ও বচনে কি রয়েছে? কোনো কোনো এস নয় পি, কোনো কোনো এস নয় পি। এবারে তোমরা দেখে নাও বচনের উদাহরণ, তাহলে তোমাদের মনে যে ডাউটগুলি রয়েছে সেই ডাউটগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও এ বচনের উদাহরণ কি রয়েছে? সকল মানুষ হয় মরণশীল জীব, তাহলে এর বচন আকারটি কি ছিল? সকল এস হয় পি। ই বচনের উদাহরণ কি রয়েছে দেখে নাও তোমরা, কোনো স্কুল নয় কলেজ, তাহলে এর বচন আকার কি ছিল? কোনো এস নয় পি। তারপরে তোমরা দেখে নাও আই বচন, কোনো কোনো ফুল হয় লাল, তাহলে এর বচন আকার কি ছিল? কোনো কোনো এস হয় পি। তারপরে তোমরা দেখে নাও ও বচন, ও বচনের উদাহরণ কি রয়েছে? কোনো কোনো কলম নয় সাদা, তাহলে এর বচন আকার কি ছিল? কোনো কোনো এস নয় কিন্তু পি। এবারে তোমরা দেখে নাও সহজে বাক্য থেকে বচন কিভাবে তোমরা ধরবে। সব হয়, সব হয় হলে কি হবে? এ বচন। সব নয়, তাহলে কোনো নয় তখন কি হবে? ই বচন। আই বচন কখন হবে? অল্প হয় তখন কি হবে? আই বচন। অল্প নয় তখন কি হবে? ও বচন। তাহলে তোমাদেরকে আবার বলে রাখি, যখন সকল এস হয় পি তখন কি হবে? এ বচন। ই বচনের বচন আকার কি রয়েছে? কোনো এস নয় কিন্তু পি। আই বচনের কি রয়েছে? হয় রয়েছে, তাহলে কোনো কোনো এস হয় কি? পি। আর ও বচনের কি রয়েছে? অল্প নয়, তাহলে কি হবে? কোনো কোনো এস নয় কিন্তু পি। উদাহরণগুলি তোমরা দেখে নাও, প্রথমে বাক্য রয়েছে, বাক্য থেকে কিভাবে তোমরা বচনে রূপান্তর করবে সেটা তোমাদেরকে বলে দিলাম। এবারে তোমরা বাক্যগুলি দেখে নাও, সব কাক হয় লাল, তাহলে এটি একটি কি? বাক্য। বাক্যের মধ্যে তোমরা দেখো তো উদ্দেশ্য পদ কোনটি, বিধেয় পদ কোনটি। সবার আগে তোমাদেরকে উদ্দেশ্য আর বিধেয় পদ কিন্তু চিহ্নিত করতে হবে। তাহলে কাক কি, উদ্দেশ্য, লাল কি, বিধেয়। তাহলে তোমরা বচনে কিভাবে রূপান্তরিত করবে? সব হয় রয়েছে, তাহলে সব হয় মানে কি? সকল কিন্তু হয়। তাহলে বাক্য থেকে বচনে রূপান্তর করার সময় তোমাদেরকে বচন করার আগে কিছু বসাতে হবে। প্রথমে তোমরা কি লিখবে? এল এফ, অর্থাৎ লজিক্যাল ফর্ম। সকল কাক হয় লাল বর্ণের, এটি হয়ে গেল এ বচন। তাহলে তোমরা খুব সহজেই এইভাবে বাক্য থেকে বচনে রূপান্তর কিন্তু করতে পারবে। তোমাদেরকে বলে রাখি কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি তোমরা যদি ভালো করে মুখস্থ করো কিংবা তোমরা যদি তটস্থ করে নাও, তাহলে তোমাদের বাক্য থেকে বচনে রূপান্তর করার জন্য কোনো জায়গায় কিন্তু যেতে হবে না, তোমরা ঘরে বসেই বাক্য থেকে বচনে রূপান্তর করতে পারবে। পরবর্তী যে বাক্যটি রয়েছে তোমরা দেখে নাও, সমস্ত বই ভালো নয়। তাহলে সমস্ত বই কিন্তু বলা হয়েছে, সমস্ত হয় হলে কি হয়? এ বচন হয়। সমস্ত নয়, তাহলে কি হবে? ও বচন। তাহলে কি হবে বচনটি? তোমরা দেখে নাও এলএফ, কোনো কোনো বই নয়, ভালো বই। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে উদাহরণটি রয়েছে, কিছু আম পোচা, তাহলে কিছু আম পোচা, সব আম কিন্তু পোচা নয়। তাহলে এই বাক্যটি থেকে যদি আমরা বচনে রূপান্তরিত করি, তাহলে আম কি? আম হচ্ছে কি? সাবজেক্ট। আর পোচা কি? প্রেডিকেট। তাহলে এলএফ, তাহলে কি লিখবো? কোনো কোনো আম হয় পোচা ফল, তাহলে কি হয়ে গেল? আই বচন।
বচন। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে উদাহরণটি রয়েছে, সমস্ত ছাত্র পরিশ্রমী। তাহলে সমস্ত ছাত্র কিন্তু পরিশ্রমী, তাহলে এটি কি বচন হবে? এ বচন হবে, সকল ছাত্র হয় পরিশ্রমী কিন্তু ব্যক্তি। পরবর্তী যে উদাহরণটি রয়েছে, সমস্ত শিশু সরল। তাহলে সমস্ত শিশু কিন্তু সরল, এখানে কিন্তু সদর্থক না নগর্থক রয়েছে, তাহলে সদর্থক রয়েছে, তাহলে সমস্ত সদর্থক বা হ্যাঁ সূচক, তখন কি বচন হবে? এ বচন হবে, তাহলে সকল শিশু হয় সরল জীব। তারপরে তোমরা দেখে নাও 100% ছাত্র সুন্দর। তাহলে ছাত্র কি? ছাত্র হচ্ছে কি? সাবজেক্ট। আর সুন্দর কি? সুন্দর হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। উদাহরণটি রয়েছে অর্থাৎ যে বাক্যটি রয়েছে তোমরা দেখে নাও 100% ছাত্র সুন্দর। তাহলে ছাত্র কি? ছাত্র হচ্ছে কি? উদ্দেশ্য। আর সুন্দর কি? বিধেয়। এখানে সদর্থক না নগর্থক আছে? নিশ্চয়ই নগর্থক নেই, সদর্থক রয়েছে। যখন সব হয় বা সব সদর্থক তখন এ বচন হবে, যখন সব নয় বা সমস্ত নয় তখন ও বচন হবে। পরবর্তীতে এই বিষয়গুলি কিন্তু আমি ক্লিয়ার করে দেব, তোমরা উদাহরণগুলি কিন্তু দেখে নাও যে উদাহরণগুলি রয়েছে বাক্য থেকে বচনে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, যে বাক্যগুলি আমি রেখেছি এই বাক্যগুলির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। বাক্যগুলি রয়েছে বচন করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এই যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলি থেকে তোমরা বচনে কিন্তু রূপান্তর করবে। রূপান্তর করার পরে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কোন বাক্য থেকে বচনে তোমরা রূপান্তর করতে পারছো না অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদেরকে বলে রাখি, বাক্য থেকে বচনে রূপান্তর করার জন্য বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি পরবর্তী পার্টের অর্থাৎ সেকেন্ড পার্টে কিন্তু আসছে। বাক্য থেকে বচনে রূপান্তর করার জন্য সবথেকে জটিল যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি কিন্তু পরপর কিন্তু আসবে। তার আগে তোমাদেরকে বলবো, বাক্য থেকে বচনে রূপান্তর করার জন্য যে বিষয়গুলি আমি তুলে ধরলাম, যে অংশগুলি রয়েছে বচনের, এছাড়াও বচনের আকারগুলি কী রয়েছে এ ই আই ও বচনে, সেগুলি তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো। সামান্য বচন, বিশেষ বচন, সদর্থক, তারপর নগর্থক কোনগুলি রয়েছে সেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের জন্য পরবর্তী ভিডিও আসছে। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের ভিডিও নিয়ে হাজির হব, আর সেকেন্ড চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।